সালামু আলাইকুম বন্ধুরা এখন আমি কিছু ভার্ভ নিয়ে আলোচনা করব যে ভার্বগুলোর পরে সবসময় ইনফিনেটিভ হয় ইনফিনেটিভ বলতে আমরা বুঝি কোনো সাথে অর্থাৎ ভার্বের আগে টু থাকবে টু এর সাথে ওই ভার্বটি থাকবে অর্থাৎ টু প্লাস ভার্ভ যেমন মনে করেন যদি এক থাকে তাহলে এটার পর ইনফিনেটিভ হবে অর্থাৎ একগ্রি তারপর টু বসবে তারপর ওই ভার্ভটি তাহলে দেখুন এখানে আমি কিছু শব্দ লিখেছি ওয়ার্ড লিখেছি এই ওয়ার্ডগুলোর পরে সব সময় ইনফিনিটিভ হয় অর্থাৎ অ্যাগ্রি যদি থাকে তাহলে এটার পরে টু বসবে এবং তারপরে ভার বসবে অর্থাৎ এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে ইনফিনিটিভ হবে পরে ইনফিনিটিভ হবে যেমন অ্যাগ্রি এর পর ইনফিনিটিভ হবে অ্যাপেয়ার অ্যারেঞ্জ আস্ক ক্লেম কনসেন্ট ডিসাইড ডিমান্ড রিজার্ভ এক্সপেক্ট ফেইল ফরগেট হেজিটেট হোপ ইন্টেন্ড লার্ন ম্যানেজ মেন নিড অফার প্লান প্রিপেয়ার প্রিটেন্ড প্রমিস রিফিউজ সিম ট্যান্ড থ্রেটেন উইথ ওয়ান্ট এইসব শব্দের পর সব সময় ইনফিনিটিভ হবে এখন এই শব্দগুলো আমাদের কষ্ট করে একটু মুখস্থ করতে হবে মুখস্থ করার ক্ষেত্রে একটি বিষয় যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মুখস্থ করতে একটু সুবিধা হয় তা হচ্ছে আমরা এই শব্দগুলো মুখস্ত করার সময় শেষে একটি টু যোগ করে মুখস্থ করব শেষে একটি আমরা টু যোগ করব এবং করার সময় আমরা ওই টু সহকারে পড়ব যেমন আমরা যখন এটা পড়ব তখন পড়ব কোন রকম এগ্রি টু অ্যাপেয়ার টু অ্যারেঞ্জ টু আস্ক টু ক্লেম টু কনসেন্ট টু এক্সপেক্ট টু ফেল টু ফরগেট টু হেজিটেট টু হোপ টু ইন্টেন্ট টু লার্ন টু ম্যানেজ টু নিড টু অফার টু এরকম আমরা যখন টু সহকারে পড়ব টু যোগ করে যখন পড়ব তখন আমাদের এই শব্দগুলো যখন আমরা কোনো একটা সেন্টেন্সে দেখব তখন সাথে সাথে আমাদের মুখ দিয়ে এই টু চলে আসবে এই টুটাই হচ্ছে ইনফিনিটি অর্থাৎ ভার্বের সাথে আমরা ভার্বের আগে টু যোগ করে অর্থাৎ টু টু যোগ ভার্ব ওইটাই হচ্ছে ইনফিনিটি তাহলে এই শব্দগুলো আমি এখন মুছে দিচ্ছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপর যেরকম বললাম আমি এই যে টু যোগ করে করে পড়বেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন আশা করছি মুখস্থ হয়ে যাবে এবার আমি কয়েকটা উদাহরণ দিব দিচ্ছি আমি আমি একটা উদাহরণ লিখছি উই হ্যাট পি এল এন এন ইডি তারপরে আছে মনে করেন দেখেন লিপ আছে লিপ এল ইফোর ইয়ে স্টার্ট ই তাহলে দেখুন আমরা কিছু শব্দ শিখেছিলাম যেগুলোর পর অবশ্যই ইনফিনেটিভ হয় তাহলে এখানে যে আমরা যে লিপ ভার্ভটি আছে এটার আগে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি প্লান্ট তাহলে দেখুন আমরা এই কিছু শব্দ আমরা লিখেছিলাম এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ আছে প্লান প্লান যদি থাকে তাহলে অবশ্যই ইনফিনেটিভ করতে হবে তাহলে এখানে যেহেতু প্লান্ট আসছে তাহলে এটার পর অবশ্যই যে ভাবটি আছে এটা ইনফিনিটিভ হবে তাহলে এটা লিভ হবে না এটাকে লিখতে হবে টু লিভ এটাকে লিখতে হবে টু লিভ তাহলে বাক্যটি হবে কোন রকম উই হ্যাড প্লান্ট টু লিভ বিফোর ইয়ে স্টার্টে এরকম যদি আরো বাক্য লিখি তাহলে উই ডিমান্ড উই ডিমান্ড তারপর আচ্ছা স্টেটাস তাহলে দেখুন এই বাক্যটি সঠিক কিনা এই বাক্যটি আসলে ভুল কেননা এখানে আমরা এই যে কিছু শব্দ শিখেছিলাম ওইখান থেকে ডিমান্ড আসছে তাহলে এরকম বাক্যে যদি ডিমান্ড এই যে ওই শব্দগুলো যদি আসে তাহলে এগুলার পর অবশ্যই ইনফিনেটিভ করতে হয় তাহলে এখানে যেহেতু ডিমান্ড আসছে তাহলে এর পর ভার্ভটিকে ইনফিনিটিভ করতে হবে অর্থাৎ টু সহকারে লিখতে হবে তাহলে এটাকে যদি আমরা টু সহকারে লিখি তাহলে হবে যে উই ডিমান্ড টু নো কি হবে এটা এরকম আইএনজি ফর্ম হবে না এটা আমরা কাটা দিব তাহলে লিখবো কি আমরা এটা কাটা দিয়ে লিখবো যে টু নো তাহলে এটাকে আমরা টু ন হয়েছে এরকম আরো একটি বাক্য লিখি আমি দা ওয়েদার দা ওয়েদার টেন্স ইম্প্রুভিং দেখে দেখি টেন্স ইম্প্রুভিং ইন মে তাহলে দেখুন এই বাক্যটিতে কি ইনফিনেটিভ হয় যে এরকম কোন ওয়ার্ড আছে এখানে একটা আমরা ট্যান্ট দেখতে পাচ্ছি টেন্স আমরা কিছু শব্দ শিখেছিলাম ওইখানে একটি শব্দ আছে টেন্স তাহলে ট্যান যদি থাকে তাহলে এটার পর অবশ্যই ইনফিনেটিভ করতে হবে এটার পর আর আইএনজি যোগ করলে হবে না তাহলে আমরা যদি এরপর আমরা ইনফিনিটিভ করি তাহলে হবে কোন রকম এটাকে টু সহকারে লিখতে হবে তাহলে দা ওয়েদার ট্যান্স টু ওই যে আমরা যখন শব্দের সাথে টু যোগ করে করে শিখবো তখন আমাদের ট্যান্ট আসার সাথে সাথে মুখ দিয়ে অটোমেটিক্যালি টু চলে আসবে তাহলে দেখুন কত সহজ শুধুমাত্র আমাদের ওই যে কয়েকটা শব্দ লিখেছিলাম ওইগুলো একটু কষ্ট করে মুখস্ত করতে হবে এবং মুখস্থ করার ক্ষেত্রে আমরা ওই টু সহকারে মুখস্থ করব তাহলে আমাদের বিষয়টি সহজ হয়ে যাবে